Bye bye. সকাল 7:10 খুব হাওয়া বইছে আমরা এখন কুপরিতে খুব ঠান্ডা লাগছে চলুন একটু হেঁটে দেখা যাক এখন সকাল 7:30 বাজে এবং আমরা এখন কুপরিতে এসে পৌঁছেছি আমরা এতই সকালবেলা এসে পৌঁছেছি যে এখানে যা যা দেখার জিনিস আছে জু এবং বাকি যা আছে সব বন্ধ তাই এখানে আমরা বসে সকালের কুফরিটাকে উপভোগ করছি আমরা এখন সিমলা থেকে সাংলার পথে চলেছি অসাধারণ রাস্তার প্রাকৃতিক শোভা এনজয় কিন্নর জেলায় আপনাকে স্বাগত সাংলা বা সারান যাওয়ার পথে এই ঝর্ণাটাকে একদম মিস করবেন না কল্পা বা সাংলা যাওয়ার পথে কল্পা থেকে 60 আর সাংলা থেকে 50 কিলোমিটার আগে আপনি পাবেন তারান নামের মন্দির এখানে পুজো দিয়ে যেতে একদম ভুলবেন না সিমলা থেকে সাংলার উদ্দেশ্যে আজ আমাদের যাত্রা পাহাড়ের উঁচু নিচু তরঙ্গায়িত পথের মধ্য দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি যাওয়ার পথে মাঝে কুফরি কুফরির কিছু মনোরম দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সময়ের ভেলাটা যে কিভাবে পেরিয়ে গেল তার আর কোনো হিসাব থাকল না তারপর আবার গাড়ি নিয়ে এগোতে থাকলো পথ আরও সংকীর্ণ হতে শুরু করলো সংকীর্ণ পথে দুধারে রুক্ষ সূক্ষ্ম পাহাড়ের অবস্থা যেন প্রকৃতির সব রস শোষণ করে তাকে রুক্ষতার বেজ দিয়েছে কিছু পথ চলার পরে এক অপরূপ চমক আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিল পাহাড়ের উচ্ছল ঝর্ণার জল ও সারি সারি আপেলের বন মনকে মুগ্ধ করে গেল সাদা মেঘের ভেলার সঙ্গে সাদা বরফে ঘেরা পাহাড় তার সঙ্গে স্রোতস্বিনী বপসা নদীর কুলুকুলু শব্দ আর কনকনে শীতল বাতাস সব কিছুই আমাদের জানিয়ে দিয়ে গেল সাংলাতে আমরা পৌঁছে গেছি আমরা এখন সাংলাতে বরফ দেখা যাচ্ছে কাল আমরা যাবো ওই বরফের দেশে বরফের খোঁজে